Assalamualaikum. Shimul Memorial North South School and College এ আপনাদের স্বাগত। আমি নার্সারি শ্রেণীর শিক্ষক রিজওয়ানা হক রুমকি। আশা করি আপনারা করোনাকালীন এই সময়ে সবাই বাসা নিরাপদে আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি আপনাদের গণিত ক্লাস নেব। গণিত ক্লাস শুরু করার আগে আসুন সবাই একটা ছড়া করি। ছড়া গণিত বই ছড়াটা তো আপনারা করেছেন ক্লাসে, তাই না? আজকে এটা আমরা করব। সবাই আমার সাথে করেন। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনে পে। আশা করি সবাই আপনারা আমার সাথে ছড়াটা করেছেন এবং উপভোগ করেছেন। আসুন আমরা এবার ক্লাস শুরু করি। আমরা এক নম্বরে 31 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো লিখব। এখানে লেখা আছে দেখেন, 31 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো লিখুন। আসুন আমরা আগে সংখ্যাগুলো পড়ে নিই একবার। আমার সাথে সবাই বলবেন, 3 10 1 31, 3 10 2 32, 3 10 3 33, 3 10 4 34, 3 10 5 35, 3 10 6 36, 3 10 7 37, 3 10 8 38, 3 10 9 39, 4 0 40। আসুন এবার আমরা বোর্ডে লিখে ফেলি। আর একবার আমরা বলবো এবং লিখবো, ঠিক আছে? দেখেন সবাই, 3 10 1 31, 3 10 2 32, 3 10 3 33, 3 10 4 34। দেখেন তো বাবুরা, আমি 4 কিভাবে লিখলাম? 4 কিন্তু দুটো গোল সমান হবে। 3 10 5 35, 3 10 6 36, 3 10 7 37, 3 10 8 38, 3 10 9 39, 4 0 40। তাহলে আমরা 31 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো লিখে ফেললাম। আর একবার পড়ি, 3 10 1 31, 3 10 2 32, 3 10 3 33, 3 10 4 34, 3 10 5 35, 3 10 6 36, 3 10 7 37, 3 10 8 38, 3 10 9 39, 4 0 40। আমি যেভাবে বোর্ডে লিখে দিলাম 31 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো, আপনারা ঠিক একইভাবে সুন্দর করে বাসায় শিখে সেটা প্র্যাকটিস করবেন। আসুন এবার 2 নম্বরে যাই। 2 নম্বরে কি লিখবো? আগের, পরের ও মাঝের ডিজিট লিখতে হবে। এটা আমরা ক্লাসে অনেকবার করেছি, তাই না? আবার আমরা করবো আজকে। দেখেন এখানে 3টা ঘর দেওয়া আছে। প্রথমে প্রথম ঘরটা ফাঁকা আছে এবং পরের ঘরে কি লেখা আছে? 2 6 26, তাই না? তাহলে 26 এর আগে কত হবে? 2 5 25। তারপরে দেখেন, তারপরের ঘরে পরের ঘরটা ফাঁকা আছে, তার মানে আমি কি লিখবো? পরের ডিজিটটা লিখবো, তাই না? তাহলে কি লেখা আছে? 2 8 28, 28 এর পরে কত হবে? 2 9 29। এরপরে আসেন, 3টা ঘর আছে এবং মাঝের ঘরটা ফাঁকা আছে। মাঝের ঘরটা ফাঁকা আছে না, তাহলে আমরা কি লিখবো? প্রথমে ডিজিটটা পড়ি, 3 0 30, 30 লেখা আছে এখানে। তাহলে 30 পরে কি হবে? 3 1 31। তারপরে কি আছে? 3 2 32। আসুন আমরা এবার লিখে ফেলি। তাহলে 26 এর আগে কি পড়ানো হলো? 2 5 25 লিখে ফেলেন, 2 8 28, তারপরে কি হবে? 2 9 29, 3 0 30, তারপরে কি পড়ালাম? 3 1 31, তারপরে 3 2 32। এভাবে আমরা আগে, পরের এবং মাঝের ডিজিট গুলো লিখে ফেলবো। এবার আসেন আমরা 3 নম্বরে যাই। 3 নম্বরে কি লিখবো? সংখ্যার পাশে ডিজিট, সংখ্যার পাশে ডিজিট লিখুন। সংখ্যার পাশে ডিজিট লিখতে হবে। তাহলে আমরা ডিজিট মানে কি সবাই জানি? আমরা বাংলায় যে সংখ্যাগুলো লিখি সেগুলো হচ্ছে সংখ্যা, এবং ইংরেজিতে যেগুলো লিখি সেগুলো হচ্ছে ডিজিট। তাহলে যেহেতু সংখ্যা আছে, আমাকে পাশে ডিজিট লিখতে হবে। আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার পাশে ডিজিট লেখা শিখেছি, তাই না? এবার একই ভাবে দেখেন, এখানে কি সংখ্যা দেওয়া আছে বলেন তো সবাই? 2 10 3 23। তাহলে আমরা যদি আলাদাভাবে ডিজিটগুলো লিখে ফেলি তাহলে আমাদের জন্য সহজ হবে। কিভাবে? প্রথমে দেখেন 2 আছে, তাই না? 2 এর ডিজিট কত? 2। আমরা সবাই জানি 2 এর ডিজিট 2। আমরা প্রথমে 2 লিখে ফেলি, 2টা এভাবে লিখবেন, ঠিক আছে? এরপরে আসে 3, 3 এর ডিজিট কি? 3।
দুইয়ের পাশে 3 টা লিখে ফেললাম। এখন দেখেন তো 2 10 3 23 তাই না, আমরা সংখ্যাটা কি লিখেছি 2 10 3 23 লেখা আছে। তার পাশে আমরা ডিজিটটা লিখলাম, এটা কত হলো 2 3 23। আবার বলি 2 10 3 23, 23 এর ডিজিট হলো 2 3 23, 23 এর ডিজিট হলো 2 3 23। এবার আমরা আসি, দেখো ব্র্যাকেট পাশে কি সংখ্যা লেখা আছে, 2 এর সাথে 9 তাই না, তাহলে 2 10 9, 2 10 9 কত 29, 2 10 9 29। তাহলে একই ভাবে আমরা আলাদা আলাদা করে ডিজিটটা লিখে ফেলি, তাহলে 2 এর ডিজিট কত 2, 9 এর ডিজিট 9, তাহলে কি হয়ে গেল 2 9 29, 2 10 9 29, 29 এর ডিজিট হলো 2 9 29। আবার বলেন 2 10 9 29, 29 এর ডিজিট হলো 2 9 29। আশা করি আমরা বুঝতে পেরেছি তাই না বাবুরা। এবার আমরা আসি 4 নম্বরে, 4 নম্বরে আমরা তো শিখেছি আগে তাই না, বড় সংখ্যা ছোট সংখ্যা, আমরা আজকে লিখব বড় সংখ্যা। বড় সংখ্যা নির্ণয় করে ফাঁকা ঘরে লিখুন। তাহলে বড় সংখ্যা ছোট সংখ্যা আমরা কিভাবে শিখেছি, আমরা আগে সংখ্যাটা গোনা শিখেছি, গুনে যেটা পরে আসবে সেটা হচ্ছে বড় সংখ্যা এবং যেটা আগে থাকবে সেটা হচ্ছে ছোট সংখ্যা। আগে পরে বলতে কি বোঝায় বলেন তো বাবুরা, আগে পরে বলতে আমাকে এই সংখ্যাগুলোকে গুনতে হবে। দেখেন এখানে কি লেখা আছে, 2 10 9 29, 3 এর 0 30, 3 10 1 31। আবার পড়ি, 2 10 9 29, 3 এর 0 30, 3 10 1 31। সংখ্যাগুলো কিন্তু পরপর আছে তাই না, সংখ্যাগুলো পরপর আছে, তাহলে আমরা গুনলাম 29 30 31, কোনটা পরে আসছে বাবুরা বলেন তো, নিশ্চয়ই 3 10 1 31। তাহলে এখানে 3 10 1 31 কি হবে, বড় না ছোট অবশ্যই বড় সংখ্যা। তাহলে আমরা ফাঁকা ঘরে কি লিখবো, 3 10 1 31, ঠিক আছে। এবার দেখেন একই ভাবে আমরা পরের ঘরে চলে যাই, এখানে কি লেখা আছে, 3 10 3 33, 3 10 4 34, 3 10 5 35। তাহলে এখানে দেখেন সংখ্যাগুলো গোনার পরে কোন সংখ্যাটা পরে আসছে, 3 10 5 35 কিন্তু পরে আসছে তাই না। আমাকে গোনার সময় খেয়াল করতে হবে যে কোন সংখ্যাটা আমি আগে, কোন সংখ্যা থেকে আমি গোনাটা শুরু করছি। তাহলে এখানে ঠিক 33 থেকে আমি গোনা শুরু করেছি, তাহলে 35 এ গিয়ে শেষ হচ্ছে, তার মানে 35 সংখ্যাটা হচ্ছে শেষের সংখ্যা। তাহলে আমরা এখানে কি লিখব, বড় সংখ্যা হিসেবে 3 10 5 35 হচ্ছে বড়। তাহলে আবার পড়ি আমরা আরেকবার, তোমরা 29 30 31, তাহলে 31 কি বড় সংখ্যা। আবার বুঝি এখানে 33 34 35, এখানে কোনটা বড়, অবশ্যই 35, এখানে 35 লিখবে, ঠিক আছে। আমরা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আসি 5 নম্বরে, আমরা ছবিগুলো অনেক সংখ্যা লেখা শিখেছি তাই না, আজকে আবার লিখবো, ছবি গুনে সংখ্যা লিখুন। মানে এই ঘরে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আমরা গুনবো এবং পাশে কি লিখবো, অবশ্যই সংখ্যা, পাশে কি লিখবো, অবশ্যই সংখ্যা, কারণ এখানে আমাকে সংখ্যা লিখতে বলা হয়েছে। তাহলে আমরা আগে দেখেন প্রথমে ঘরে কিসের ছবি দেওয়া আছে, স্মাইল ছবি, অনেকগুলো কার্টুনের ছবি দেওয়া আছে যেগুলো কি করছে, স্মাইল করছে। আসুন আমরা ছবিগুলো গুনি, কিভাবে গুনবো, অবশ্যই 1 2 করে, যেহেতু 1 2 সংখ্যা, আমরা গুনে ফেলি 1 2 3 4 5। আবার গুনি 1 2 3 4 5, খুব সুন্দর করে ধীরে ধীরে গুনতে হবে আপনারা। হ্যাঁ, তাহলে কটা কয়টা হলো, 5 হলো, আমরা কি লিখবো এখানে 5, আমরা কি 5 লিখবো, না 5 লিখবো না, কি লিখবো 5 লিখবো, কেন, কারণ এখানে সংখ্যা বলা হয়েছে লিখতে। এবার আসি দ্বিতীয় ঘরে, দেখেন অনেকগুলো স্টারের ছবি দেওয়া আছে না, আমরা এই স্টারের ছবিগুলো এখন গুনবো, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কয়টা হলো, 9টা। আরবার গুনে দেখি তো ঠিক আছে কিনা, আরবার গুনি 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমরা এখানে কি লিখবো, 9 লিখবো, আমরা কি 9 লিখবো, না আমরা 9 লিখবো না, আমরা সংখ্যা লিখবো। এরপর আসেন 3 নম্বর ঘরে, আমাদের অনেকগুলো বক্সের ছবি দেওয়া আছে না, এই বক্সের ছবিগুলো আমরা গুনে ফেলি, 1 2 3 4
সংখ্যা অনেকগুলো ছবি গুনবো, তখন আমরা সংখ্যার গুণটা সঠিক হলো কিনা এটার জন্য আরেকবার গুনে বলে নিব যে এটা সঠিক হলো কিনা। আসুন আমরা আরেকবার গুনি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো। এগারো কত কত বাবুরা বলেন তো, এক দশ এক এগারো, এক দশ এক এগারো। এভাবে আমরা ছবি গুণা ছবি গুণে লেখা শিখবো। আমরা দ্বিতীয়বার করে কেন গুনলাম, কারণ অনেক সময় আমাদের গুনতে গিয়ে মাঝখানে কোন একটা ছবি সংখ্যা মিস হয়ে যায়, তখন আমাদের গোনাটা কি হয়ে যায়, ভুল হয়ে যায়। এই জন্য আমরা প্রত্যেকটা লাইনের ছবি দুইবার করে গুনবো। কয়বার করে গুনবো, দুইবার করে গুনবো। এবার আসেন মৌখিক। আমরা মৌখিক আমরা লিখিততে গিয়ে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলো লিখেছি, তাই না? এখন আমরা মৌখিকে গিয়ে এগুলো অবশ্যই পড়বো, আরেকবার পড়বো। কি কি পড়বো? একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলো মুখে মুখে বলুন, সবাই আমার সাথে বলেন। তিন দশ এক একত্রিশ, তিন দশ দুই বত্রিশ, তিন দশ তিন তেত্রিশ, তিন দশ চার চৌত্রিশ, তিন দশ পাঁচ পঁয়ত্রিশ, তিন দশ ছয় ছত্রিশ, তিন দশ সাত সাঁত্রিশ, তিন দশ আট আটত্রিশ, তিন দশ নয় উনচল্লিশ, চার শূন্য চল্লিশ। বাবারা সবাই বলেছেন আমার সঙ্গে? আশা করি সবাই বলছেন। দ্বিতীয় নম্বরে দেখেন, নিজের সংখ্যাগুলো চিনে মান বলুন। মান বলা মানে কি? আমাকে এই সংখ্যাটা চিনে বলতে হবে এটা কি সংখ্যা, এই সংখ্যাটা চিনে বলতে হবে এটা কি সংখ্যা। তাহলে আসুন দেখি এটা কি সংখ্যা। প্রথমে এটা কি লেখা আছে, দুই, দুইয়ের সাথে কি লেখা আছে, এক। তাহলে এই সংখ্যাটা কি হবে, দুই দশ এক, দুই দশ একে কত হয়, একুশ, দুই দশ এক একুশ। এরপরে দেখেন দুইয়ের সাথে কি আছে, নয় আছে, তাহলে দুই দশ নয় কত হয় বলেন তো, উনত্রিশ, তিন দশ দুই বত্রিশ, এভাবে তিন দশ চার চৌত্রিশ। এইভাবে সংখ্যাগুলো যখন চিনে মান বলতে বলা হবে, আপনারা দেখবেন এখানে কি কি সংখ্যা আছে এবং এগুলো মুখে মুখে বলবেন, তাহলে কি হবে আমাদের সংখ্যাগুলো চেনা সহজ হয়ে যাবে এবং সুন্দরভাবে আমরা সংখ্যা চিনতে পারব। এরপরে দেখেন তিন নম্বরে, ছবি গুণে সংখ্যা বলুন এবং কোনটি কম ও কোনটি বেশি তা নির্ণয় করুন। তার মানে কি বলতে বলা হয়েছে, বলা হয়েছে ছবি গুণে সংখ্যা বলতে বলা হয়েছে এবং কোনটি কম এবং কোনটি বেশি সেটা নির্ণয় করবো আমরা। আসুন দেখি, প্রথমে আছে প্রজাপতির ছবি আছে অনেকগুলো, এবং কয়টা প্রজাপতি আছে আমরা একটু দেখে নিই। কয়টা আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, কয়টা হলো আবার বলি তো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। আমরা এখানে ছোট করে লিখে নিতে পারি সাতটা হলো, কিংবা তুমি যদি কেউ মনে রাখতে পারো সেটাও হবে। এরপরে দেখো মাছ, এখানে মাছের ছবি আছে না, আমরা মাছের ছবিগুলো গুনে ফেলি। কয়টা মাছ আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো। এখানে কয়টা হলো আমরা মনে রাখার জন্য এখানে ছোট করে লিখে নিতে পারি, এগারো। তাহলে এখানে দেখেন তো বাবুরা কোনটা কম কোনটা বেশি, সাত কিন্তু ছোট সংখ্যা এবং এগারো কোনটা বড় সংখ্যা, তাই না? তাহলে বোঝা যাচ্ছে এখানে প্রজাপতির সংখ্যাটা কম এবং মাছের সংখ্যাটা বেশি, তাহলে এখানে সাত কম এবং এগারো বেশি। আমরা কি বুঝতে পেরেছি সবাই কম বেশিটা? আমরা এভাবেই ছবি গুনবো এবং সংখ্যাটা মনে রাখবো বা লিখে রাখবো, যেটা বড় হবে বেশি হবে সেটা হবে বেশি, আর যেটা কম হবে ছোট হবে সংখ্যা সেটা হচ্ছে কম। এভাবে আমরা কম বেশি গোনা শিখবো। আশা করি আজকে আমাদের ক্লাসটা সুন্দর হয়েছে এবং আপনারা সবাই আমাদের সাথে পড়াটা বলেছেন। আগামীতে আবারও দেখা হবে, সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।